আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জেবিন তাসনিম মাসুমা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রিভিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেডসিল ক্রিমটির রিভিউ। এই বেডসিল ক্রিমটি কেমন, এর দাম কত, এটি কারা কারা ইউজ করতে পারবেন এবং কারা কারা ইউজ করতে পারবেন না, এর কোনো সাইড এফেক্ট আছে কি না, আমি আজকের ভিডিওতে তুলে ধরব। বেডসিল ওয়েন্টমেন্ট অথবা মলম, এটি শুধুমাত্র বাহিক ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। এটি সাধারণত দুটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। এতে রয়েছে বিটামিটাসল বেলেরেট বিপি এবং ক্লুটিমাজল বিপি। আপনারা যদি কোনো প্রোডাক্টের অনেস্ট রিভিউ পেতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের অনেস্ট রিভিউ দেওয়ার। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্ট, একটি রিভিউ ভিডিও তৈরি করতে অনেক সার্চ করে, অনেক রিসার্চ করে এবং নিজে ইউজ করে তারপরে ভিডিওটি তৈরি করতে হয়, তাই একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় আমাকে। আর এত কষ্ট করার পর যখন আপনাদের লাইক কমেন্ট পাই তখন নিজেকে ধন্য মনে হয়। বন্ধুরা, এটি অনেকটি রোগের মলম হিসাবে এটিকে তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের দেশে মহিলারা এটিকে যেভাবে ব্যবহার করে থাকে সেইভাবে আমি আপনাদের সাথে তুলে ধরবো আজ। এই মলমটিকে অনেকে ঠোঁটে ব্যবহার করে থাকে ঠোঁটকে গোলাপি করার জন্য, যাদের ঠোঁট অনেক কালো এবং স্থায়ীভাবে কালো হয়ে যায় তারা এই মলমটি ঠোঁটে ব্যবহারে ঠোঁটকে গোলাপি দেখাবে। আবার অনেকে ফেসে গ্লো আনার জন্য এটিকে ত্বকে ব্যবহার করে থাকে যাতে ত্বকে গ্লো দেখায়। এই অয়েন্টমেন্টটি ত্বক ফর্সা করার পাশাপাশি ত্বকের দাগ দূর করতেও সাহায্য করে। এটির মূল্য 30 টাকা। বন্ধুরা, চলুন তাহলে জেনে নেওয়া যাক এতে কোনো সাইড এফেক্ট আছে কি না। অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলা হয়েছে যে এই মলমটি বা অয়েন্টমেন্টটিকে ত্বকে 1 মাসের বেশি ব্যবহার করা যাবে না, এবং যাদের ত্বকে অনেক অ্যালার্জি আছে তারা এটি ত্বকে ব্যবহার করবেন না, কারণ এটি ব্যবহার করা ছেড়ে দিলে তাহলে আপনার মুখে একনে বা পিম্পলের সমস্যা দেখা দিতে পারে। আমি আপনাদের এই অয়েন্টমেন্টটিকে একটু দেখিয়ে দিচ্ছি।